হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। তো আমি আজকে দেখাবো যে একটি ফেসবুকের কাভার ফটো কিভাবে তৈরি করা যায়। তো আমরা স্ক্রিনে যে কাভার ফটোটি দেখতে পাচ্ছি, এটি একটু আগে আমি তৈরি করছি। তো আমি এখন দেখাবো যে কিভাবে এই কাভার ফটোটি তৈরি করা যায়। তো চলুন দেখে আসি। তো প্রথমে নিউ থেকে নতুন একটা লেয়ার দেবো, লেয়ার পরে ব্যাকগ্রাউন্ডের লক অপশনটা উঠাই দিব। এখন কালার এখানে সিলেক্ট করা আছে, এটা আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এখন পেন টুল ইউজ করে আমি মনোক্রোম্যাটিক মিলে কালার করা, মনোক্রোম্যাটিক কালার দিতে হবে। তো এটা সেকেন্ড পেন টুল ইউজ করে আমি একটা শেপ আঁকবো, সরি, এখান থেকে এই কর্নারটা, হ্যাঁ দেন ওকে। তো এইভাবে আমি একটা শেপ আঁকলাম। তো শেপ আঁকার পরে শেপ ডাবল ক্লিক করে ডবল ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো থেকে ডিস্টেন্স একটু টু স্পিড একটু বাড়াই দিই, স্লাইডটা একটু কমাই দিই, স্লাইডটা একটু কমাই দিয়ে 43 62, ওকে 16 দেন ওকে। এবার কন্ট্রোল ডি চাপে উপরে উঠে এটা উঠাই দিলাম। এবার ডুপ্লিকেট করার জন্য অল্টার চাপে মাউসটা টানলে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমি এটা ঘুরাবো, ঘোরানোর পরে ভার্টিক্যাল হরিজন্টাল ভার্টিক্যাল সরি 90 ডিগ্রি হবে, 90, ওকে। এবার শেপ চাপে আমি আস্তে আস্তে কর্নারটা সরাচ্ছি, দেন দেন ওকে, ঠিক আছে। তো এখন আমি আর্জেন্টিনার লিওনেল মেসি এই ছবিটা আনবো। তো ছবিটা আনার জন্য ওপেন থেকে পিকচার সিলেক্ট করতে হবে। এখন হ্যাঁ এটা সিলেক্ট করে ওপেন, এখন এটা মুভ টুল দিয়ে আমি এই শেপটার উপরে রাখবো। ক্লিপিং পাথ, ও সরি আমার হয়তো ভুল হয়ে গেছে, শেপ টু, যেহেতু একটা শেপ ওয়ান শেপ টু শেপ ওয়ানের উপর রাখি, ক্রিয়েট ক্লিপিং পাথ দিলাম। হ্যাঁ এটা অলরেডি মার্কস হয়ে গেল। তো মার্কস হয়ে গেলে কন্ট্রোল টি চাপে আমি এটা শুরু করব, কন্ট্রোল টি চেপে আমি ছোটো করছি, আর একটু ছোটো হবে, দেন ওকে, ঠিক আছে। আবার আমি একটা এটা সেকেন্ড কন্ট্রোল টি ছোটো করবো। এখন এই লেনের মেসে একটা ড্রপ শ্যাডো দিবো, ডবল ক্লিক করার পরে ড্রপ শ্যাডো শ্যাডোটা দেওয়া হচ্ছে। কালারটা চেঞ্জ করে নিই, ব্ল্যাকটা নিই, আউটার গুলো দিছি, ড্রপ শ্যাডো দিব। আসলে সাইজ 25 29 দিলাম, আর স্পিড দিলাম 23, দেন মোটামুটি সব ওকে। এখন আর একটা মেসি ছবি নিয়ে দ্বিতীয় নম্বর শেপের ওপর ক্লিপিং পাত করব। ছবিটা উপরে উঠাই দিই, উপরে উঠাই দেওয়ার পরে ক্রিয়েট ক্লিপিং পাত করার পরে দাদাকে একটু ছোট করতে হবে, কন্ট্রোল টি চাপে একটু ছোট করি, ছোট করলে হয় অথবা বড়, একটু বড় করাই ভালো, ওকে। এবার ড্রপ শ্যাডো মারতে হবে, ড্রপ শ্যাডো দেওয়ার পরে গ্লোটা দিয়ে দিই ব্ল্যাক করে, এখানে আউটার গ্লো ব্ল্যাক করে দিচ্ছি। এরপর ড্রপ শ্যাডো নিই, তো ড্রপ শ্যাডো দেওয়ার জন্য সাইজ ডিস্টেন্স আপনার স্পিডটা 32 আর সাইজটা 27, ওকে। হ্যাঁ মোটামুটি ক্লিপিং পাস হয়ে গেছে। এখন এই আর্জেন্টিনা যে পতাকাটা আছে সেটা আমি এক কর্নারে বসাই দিব, সরি এটা ক্লিপিং পাথ হবে, এটা রাস্টার ক্লিপিং মার্কস, সরি এটা ক্লিপিং পাথ হবে।
আমার হয়তো বা দেখি আচ্ছা নতুন করে আনি এখানে। সরি, সরি, এটা এটা তো ওইভাবে হবে না, তো আমি এটা আনতে হবে ওপেন থেকে, ফাইল থেকে ওপেন। তাও তো হচ্ছে না, দেখি এইভাবে। হ্যাঁ এখন হবে আশা করা হচ্ছে। হ্যাঁ হয়েছে, তো এটা আমি আপ কর্নারে কন্ট্রোল টি চেপে সিলেক্ট করে একটু ছোট করে দিচ্ছি। কর্নার একটু ছোট করে বসাই দিচ্ছি, মোটামুটি ওকে। এটা ড্র অপশনে মারে দিব, ড্র অপশন ওটা আউটার ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে ড্র অপশনেও সাইজটা একটু বাড়াই নিয়ে একটু কমাই দিই। স্পিড 60-36 দিলাম। এরপর ফ্ল্যাগটা যে আছে, আর্জেন্টিনা যে ফ্ল্যাগ, ফ্ল্যাগটা আমি মাঝে বসাই দেবো একটু ব্যাখ্যা করি কন্ট্রোল টি চাপ দিয়ে। তো এটার মাঝে আমি বসাই দিলাম। ওপাসিটিটা একটু কমালি ফ্ল্যাগের, 72, আর দেন ফ্ল্যাগটা একটু নিচে দিই। হ্যাঁ মোটামুটি ফ্ল্যাগটা ভালো লাগতেছে। তো এখন আমরা একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে আর্জেন্টিনা লিখবো, যে টেক্সট কালারটা একটু হোয়াইট নি। ওকে হোয়াইট, হ্যাঁ হোয়াইট নি। লেওনেন, দেখি লেওনেন বেছে রাখি, লেওনেন মেছি, MESSI। হ্যাঁ লেওনেন মেছিটা, এইটার আমি একটু ফন্টটা দেখি চেঞ্জ করতে পারি কিনা। ফন্ট চেঞ্জ সিম্পল। হ্যাঁ মোটামুটি এটা একটু ঘিজিমিজি হলেও মোটামুটি ভালো লাগতেছে ফন্টটা, তো আমি এই ফন্টটা চেঞ্জ করতেছি শুরু করে। হ্যাঁ এইভাবে করতেছি ফন্টটা চেঞ্জ। এবার আমি ড্র অপশনটা দিব, ড্র অপশনে দিয়ে ডিফারেন্সটা বাড়াই দিব, স্পিডটা কমাই দেবো, সাইজটা একটু ছোটো করে দিব, স্পেসটা একটু বাড়াই দিব, ম্যানিপুলেট অপাসিটিটা একটু কম। হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে। এবার ফন্ট কালার টেক্সচারটা একটু বাড়াই দিব সাইজ। এবার হাই লেভেল মোড অপাসিটি কমাই দিলাম, হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে। এবার সাইজটা একটু কমাই দিই, 72। কন্ট্রোল ওকে, আমি দিব শুধু 72 লিখে। এখন লিখবো আমি, দেখা যায় এখানে আর্জেন্টিনা, তো এখানে আর্জেন্টিনাটা লিখে আমি ARGENTI এন, আর্জেন্টিনা এখন ফন্টটা পাওয়া যায় না, কিন্তু নতুন একটা ফন্ট হ্যাঁ আমি এখানে ইউজ করব। তো নতুন ফন্ট ইউজ করার জন্য হ্যাঁ ফন্ট খুঁজতেছি, দেখি হয়তো আমার কাছে একটা ফন্ট ছিল মোটামুটি। হ্যাঁ দেন ওকে, ফন্টটা মোটামুটি ভালো হয়েছে। এখন এটা আমি টেনে শুরু করতে পারতেছি, কোনো সমস্যা নেই, আপনারাও চাইলে এভাবে করতে পারবেন। কন্ট্রোল টি চাপলে অটোমেটিক হয়ে যাবে।
হ্যাঁ মোটামুটি ভালোই। এই সাইড করে একটু উপরে উঠাই দিই, উপরে আর এটা একটু ড্রপ শেডো দিতে হবে, সাইজটা একটু বাড়াই দিই। হ্যাঁ ওকে, গ্লিমারটা একটু কমাই, সফট টেন সাইজটা একটু কমাই দিই। ওকে হ্যাঁ, লিপ আপ আসছে কেন, সফটওয়্যারটাও তো হবে, তাই না? তো হাইলাইটস মুডে অপাসিটিটা একটু কমাই নিলাম। তো মোটামুটি আমাদের এটা কমপ্লিট। তো ফ্রেন্ড, আপনারাও চাইলে এভাবে খুব সহজে একটি কাভার ফটো ডিজাইন করতে পারেন। সকলকে ধন্যবাদ।